একদম কম খরচে আপনি আপনার বাড়ির সিঁড়িটি কিভাবে মার্বেল বসাবেন, আজকের এই ভিডিও থেকে খুব সুন্দর একটি আইডিয়ার পেয়ে যাবেন। আমরা এখানে মার্বেল এবং টাইলসের কম্বিনেশনে একটি সুন্দর সিঁড়ি তৈরি করেছি এবং সিঁড়ি রাইজারে একটি ডিজাইন করেছি। তাহলে চলুন এই ভিডিওতে আমরা সেটা দেখে নেই। খরচ কমানোর জন্য এখানে আমরা 2 ফুট বাই 4 ফুটের ব্ল্যাক কালার ফ্লোর টাইলসটি ব্যবহার করেছি। এটা আমরা মূলত রাইজারে ব্যবহার করব। আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন রাইজারের হিসাবটি কীভাবে করতে হয়। তো রাইজারের হিসাবটি করার পরে আপনারা রাইজারগুলিকে পরপর এইভাবে একটি জায়গায় সাজিয়ে নিয়ে মিডিলে বরফি কাটিং একটি ডিজাইন করেছি। বরফি কাটিং ডিজাইনটি আপনারা টাইলস দিতে পারেন অথবা মার্বেলও দিতে পারেন। এইভাবে আগে রাইজারগুলি আপনারা বানিয়ে নেবেন, তারপরে নর্মালি যেরকম আপনারা সিঁড়ি বসান সেই রকমভাবেই আপনারা সিঁড়ি বসাবেন। জাস্ট রাইজারটাকে আপনাকে আগে এইভাবে কেটে টাইলস অথবা মার্বেলগুলি আপনারা এর ভিতরে ফিটিংস করে দেবেন, তারপরে টাইলসটি আপনি বসাবেন। টাইলস এবং মার্বেলের কম্বিনেশনে সিঁড়িটি যেমন দেখতে ভালো লাগে তেমন আপনার সিঁড়ির খরচ অনেকটাই কমে যায়। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি এখন আমরা দেখে নেই এটা কিভাবে আমরা করেছি। এটার নাম হচ্ছে, এটার কারণ হচ্ছে প্রথম তোমার এই যে সিঁড়ির যে ধারগুলো আগে ভেঙে যায় পাথরগুলো, এটা দেওয়ার পরে কোনোদিন আর পাথর ভাঙবে না, এই জায়গাগুলো ফল থাকে যার কারণে এটা দেওয়া হয়। এবার তবু ঘোলা আপনারা যদি আমাকে দিয়ে এই রকম সিঁড়ির কাজ করাতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9874062958। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।